সকলো ধরনের খেতে পথার পর আরম্ভ করে শাক পাচলি গছ গছনি সকলো মরি গেছে আর ইয়াকে দেখা গেছে ক্ষতিপূরণের ব্যবস্থা করা নাই। আমি বারে বারে আহ্বান জানাইছিল যে যখন রাইজর ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি হয়েছে, ধান খেতে নষ্ট হয়ে গেছে, উচিত ক্ষতিপূরণ দিয়ক। খেতিয়কে তিনবার দিন কষ্ট করে যদি বছরকের ফসল কেটা নেপায় কোনে ন্যায় দিব? এই কারণে আমি আজি গাঁৱৰ রাইজে একত্রিত হয়ে ওলাই আছো। আর এই হচ্ছে আমার আটাইতো দীর্ঘদিনীয় একটা সমস্যা। তেল ওলাটা খনন নকর কারণে কি হয়েছে, বাম হয়ে আছে। বাম হওয়ার কারণে পানি বহন করবো ক্ষমতা দিনক দিনে কমি আছে, যার ফলত মথাড়ির উপরে পানি যায়। আর কেদিনমানের পিছত ইতিমধ্যে মানুষ ঘর সুমাইছে, আর কেদিনমানের পিছত কিন্তু গোটে গাঁওখন আমার মানে পানিয়ে ডুবাব। আজি আজি রাস্তার উপর পানি ডুবছে, কাইলে কিন্তু আমার গাঁৱৰ রাইজর চোতালত পানি সুমাব। গতি আমি তিনিখন গাঁৱৰ রাইজে একত্রিত হয়ে আজি ওলাই আছো। আমি প্রতিবাদ জানাইছো আইওসিএল অতি শীঘ্রে তেল ওলাটো খনন করার ব্যবস্থা করক, মথাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করক। অন্যথা কিন্তু আজি আমি দুশো মানুষ ওলাই আছো। আমি অনাধিকারত কিন্তু ইয়াতে হাজার হাজার মানুষ লৈ আইওসি সম্পূর্ণ কাম কাজ বন্ধ করে দিম। আমি আজি হকিয়ে দিছো, এই আমার ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং। যদি অলতি পলমে আমার তেল ওলাটো খনন করে নিদিয়ে কিন্তু আমি ইয়াতে জঙ্গির উপর আন্দোলন গড়ে তুলিম। আজি আমি এখন গেট বন্ধ করেছিলাম, অনাধিকালত যদি আমি আন্দোলন করবল হয় আটাইকেখন গেট, যখন গেটে এন্ট্রেন্স আটাইকেখন গেট আমি বন্ধ করে দিম। কিন্তু এটো মানে সাংঘাতিক একটা বেয়া কথা হল। আপনাদের বাতরি পরিবেশন করেছিল, কেনেকে দেখিছিল যে কেনেকে আমার গোটেই তেলবিল গোটেই খেতিপথার নষ্ট করে দিলে। আজিলেকে সেইদিনাখনে যে মন্ডল গেল গৈ কথা কৈ আহিল যে আমি ক্ষতিপূরণ দিম, কিন্তু আজিলেকে কোনো হাড়ু দেখবলে পোৱা নাই। এখানে আমি আজি রাইজ ওলাই আহিছো আর আমি কবলে আহিছো যে আমার মূল দুটা কথা। এটা হল যে আমার তেল নলাটো খনন করে পকীকরণ করে দিব লাগে, সাইডর কিনারটা পকীকরণ করে দিব লাগে, মথার দুঃখ করে দিব লাগে, আর যাক মানুষের ক্ষতি হল সেই মানুষবিলাক ক্ষতিপূরণ দিব লাগে। এই কথাটা কবলে আজি আমি আহিছো তেওঁলোকক। আর আজি আমি এয়া প্রথমবার কারণে আহিছো তেওঁলোকক, তেওঁলোকে আমাক আলোচনার কারণে মাতিছে কেজনমান মানুষ। আমি চাই লোক আলোচনাটা কি হয়, আর যদি আলোচনাটা আমি বিফল দেখি পাও বা আমার মতে আলোচনাটা হওয়া নাই, তেনেহলে আমি কিন্তু অনাগত দিনত আমি আইওসির যে কার্যালয় এই একেবারে অচল করে দিবলে আমি বাধ্য হম। দীর্ঘদিনে যেহেতু এক সমস্যা এনেদরে শখ রাইজ ওলাই আছে, গাঁৱৰ বাসী রাইজ ওলাই আছে, কারণ এই যে সমস্যা আইওসি আজি তেল এই তেল পৰা নির্গত হওয়া অহরহ পানি দিলে পানির লগত দেখা গৈছে গার্বেজ লগতে তেল, আর এই তেলৰ দ্বারা দেখা গৈছে যে এই হাজার হাজার বিঘা মাটি খেতি মাটি অনিষ্ট হয়েছে, গছ গছনি মরি গেছে, আর এই যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণের দাবি এনেদরে এই গাঁৱৰ লোকসকল আহি আইওসির মুখ্য প্রবেশদ্বার সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর অনাগত দিনত তেওঁলোকৰ যদি এই দাবি সমূহ পূরণ হয়, ক্ষতিপূরণ যদি নিদিয়া হয়েছে কর্তৃপক্ষ আর জঙ্গি আন্দোলনের যেহেতু সংখ্যা প্রদান করেছে এই প্রতিবাদকারী সকলে।